গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো, আজকে শুক্রবার, এখন আমি বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছি, ছেলে মেয়ের মা হলে যা হয়, তোমাদেরকে সেদিন বললাম না যে ছেলে মেয়ের মা হওয়াটা যে কত কষ্টের, সেটা মা না হলে বোঝা যায় না। সিঁদুরটা দেখো পরিনি, উপরের ঘরে রেডি হলাম তো, উপরের ঘরে আবার সব গুঁড়ো সিঁদুর, লিকুইড সিঁদুর, লিকুইড সিঁদুর একটাও নেই, লিকুইড সিঁদুর হলো গিয়ে নিচের ঘরে, তো ওখান থেকে সিঁদুরটা পরে নেব। আর যাচ্ছি মেয়ের সে কি কি মেকআপ লাগবে ওই সব কিনতে যাচ্ছি, বুঝলে? ও এই কৃপা, আমার আসল কাজটাই তো করিনি, আমার ওই কুর্তিটা ঠিক করতে দিতে হবে, ওই কুর্তিটা এখন অব্দি ঠিক করতে দেয়নি। কৃপা আমার লাল কুর্তিটা একটু নিয়ে আয় না কৃপা, আমি সিঁদুরটা পরি ততক্ষণে। দেখো কি অবস্থা, ভাগ্যিস তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়ে গেল লাল কুর্তিটা, আর ওইখানেই দেখ একটা প্লাস্টিক ব্যাগ রয়েছে ওই কুর্তির সাথে, ওইখানটাতে তাতে নিয়ে আয়। ওকে যদি উপর নিচে কথা বলি কৃপার মটকা গরম হয়ে যায়, এই উপর নিচ করতেই চায় না। যা 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 তাতে যা, আমি সিঁদুরটা পরে নিই। আকাশটা জানো তো কেমন মেঘলা মেঘলা, মনে হয় যেন বৃষ্টি হবে, সেই রকম মনে হচ্ছে। কৃপা আমাকে বারবার করে বলছে মা তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে, তো আমি আসার সময় টিফিন নিয়ে আসবো, তো ওই জন্য আর কি ওরা টিফিন খাবে, আর টিফিন মানে তো মিও আমার। এখন আর বেশি কথা বলতে পারবো না, এখন তাহলে রাখছি। আমি একটু নিরিবিলি জায়গায় এসে দাঁড়ালাম তোমাদের সাথে কথা বলবো, সেই জন্য চুলের কি অবস্থা দেখো, কিন্তু আমার হাতে জিনিসপত্র, আমি তো চুলটা ঠিকও করতে পারছি না, মোবাইলটা রেখে তারপর চুলটা ঠিক করব। মোবাইলটা অন করার পর দেখলাম আমার মাথার কি অবস্থা হয়ে আছে। যাই হোক, মেয়ের মেকআপ আর হলো আমার একটা বেনারসির আর কি ওড়না, বেনারসির যে ওড়নাগুলো হয় না সেই ওড়না, এই দুটো জিনিস খুঁজেই পাচ্ছি না। মেয়ের মেকআপ দু দোকানে পেলাম কিন্তু সেগুলো না, যাই হোক মেয়ের মেকআপটা মনে হয় খুঁজে পাবো, কিন্তু আমার বেনারসির ওড়নাটা মনে হয় খুঁজে পাবো না। চার পাঁচ দোকানে গেলাম পেলামই না, বুঝেছি আমার গোল্ডেন কালার দরকার কিন্তু ওটাই আমি পাচ্ছি না। চলো যাই খুঁজে দেখি পাই কি না, আমি আবার এসব খোঁজাখুঁজি করতে ভালো পারি, মানে কোথায় কোন দোকান রয়েছে খুঁজে খুঁজে বার করবো এর কাছে ওর কাছে জিজ্ঞেস করে। তো দাঁড়াও আগে বেনারসি ওড়নাটা খুঁজে, আর খুব জল তেষ্টা পেয়েছে, আমি জল আনিনি। কৃপা আমাকে বারবার বললো মা তুমি জল নিয়ে যাও, তাও আমি জলটা আনলাম না, দেখে একটু জল খাবো। আর জানো তো একটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আজকে একটা আইসক্রিম তো খাবোই, চকোবার খাবো, তো চলো। বাড়িতে চলে এসেছি আর এখন অবধি জল খাইনি, খুব জল তেষ্টা পেয়েছে, আইসক্রিমও খাইনি, সেই বললাম না আইসক্রিম খাবো কিন্তু আইসক্রিম খাইনি। ওই এত দেরি হয়ে গেল মেকআপের দোকানে, ভীষণ দেরি হয়ে গেছে, ওখানে প্রচণ্ড ভিড় ছিল, তারপর আমার ওই ওড়নাটা খুঁজতে অনেক টাইম লাগলো, এখন মনে হয় 7:15 বাজে, কলিং বেলটা দেই। কৃপা শুনতে পায়নি, কৃপা অন্যান্য সময় শুনতে পায়, গেটের শব্দ হলে না শুনতে পায়, আজকে আর শুনতে পায়নি, ফ্যান চলে তো পাখা চলে ওই জন্য শুনতে পায় না। খোল, চিকেন ইন্টারনেট, মুখে হাসি ফুটেছে, এটা কে আনলো, এই কি বলে এটা কে জানি, আমান কে নিয়ে এসছে, পাপা হাত দো হাত দিয়ে খেয়ে নে। আজকে কিন্তু শনিবার আর আজকে শুক্রবার না, আজকে হলো শনিবার। গতকালকার ভিডিওটা শেষ করা হয়নি, গতকাল সেই বাজার থেকে আসার পর ঠাকুর পুজো দিলাম, তারপর একটু আর কি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলাম, এই করে টাইম চলে গেল, তোমাদের সাথে আর কথা বলার সুযোগ হয়নি। তো এখন একটু কথা বলি তোমাদের সাথে, একটু গল্প করি, কালকে কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আজকে পুরী যাচ্ছি, আর
যে আর কি মেয়ের জন্য যেসব মেকআপের জিনিসগুলো কিনেছে ওগুলো ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো, কিন্তু এই যে আমার শ্রীমান উনি এখানে বসে আছে সেই জন্য আর মেকআপ গুলো তোমাদের দেখাতে পারছি না। অন্যান্য যা কেনাকাটা করেছি সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মেকআপের জিনিসগুলো তোমাদেরকে আরেকদিন দেখাবো। ওগুলো যদি আমি এখন এখানে বের করি তাহলে ওগুলোর কোনো অস্তিত্ব আর আমি খুঁজে পাবো না, ওগুলো আর পুরীতে নিয়ে যেতে পারবে না আমার মেয়ে, ওগুলো এখানেই আর কি সমাধি। আমি জানো তো অনেকদিন পর নিজের জন্য একটা কুর্তি কিনলাম, কুর্তিটা কিনলাম অনলাইন থেকে। এই যে কি হলো কি রিভাই রিভাই, এই যেটা ওই আর কি রিভাই রিভাই লং কুর্তি, হ্যাঁ লং কুর্তি গাম শেপের, কিন্তু গাম না বেশি লম্বা না, না লম্বা ছিল। আরে হাতটা সরা না, তুমি একটু করতে বলছি তো, আমি তোমাদেরকে পরে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি কুর্তিটা। এই কুর্তিটা নিলাম, এটা 509 টাকা দাম নিয়েছে, কিন্তু কাপড়টা খুব ভালো, একদম কটন। এই কাচটা দেখিয়ে দাও, পুরো মানে একদম সুতির কাপড়, পরে আরাম পাওয়া যাবে। এখানে তো সেই চুমকির কাজ করা, আমি জানো তো মনে করেছি যে এই জায়গাটা সুতোর কাজ করা, ওই অনলাইনে তো অত কিছু বোঝা যায় না, তো এখন দেখি কি এখানে সেই বড় বড় এরকম এই চুমকি গুলো বসানো, এরকম জানলে আমি নিতাম না কারণ আমার এগুলো পছন্দ না। এই কাজটা মোটামুটি ঠিক আছে, আমি ভেবেছি যে এগুলো মনে হয় সুতোর যে এমব্রয়ডারি করা থাকে না সেগুলো মনে হয়, কিন্তু এখানে দেখছি সেই ছোট ছোট চুমকি দেয়া, এখানেও চুমকি দেয়া। এটার সাথেই এই ওড়নাটা নিলাম কালকে, এই ওড়নাটা শুনেছিলাম, হ্যাঁ এই ওড়নাটা 5-6 দোকানে গেলাম, পাশে কারো কাছে এই গোল্ডেন কালারটা নেই, অনেকের দোকানে তো এই ওড়নাগুলো নেই। তারপরে তারপরে একটু কষ্ট করলো, তারপর খুঁজে পেয়েছে, কত কষ্ট করে মায়েরা খুঁজে পেয়েছে। তারপর একটা লাস্টের একটা দোকানে গিয়ে এই গোল্ডেন কালার পেলাম, তো আমি তো ডিসাইড করে নিয়েছিলাম যে তাহলে এটার সাথে আমি হলুদটাই পরবো, হলুদটাই নেব। তারপর ওই দোকানটায় গিয়ে এই গোল্ডেন কালারটা পেলাম, অনেকদিনের শখ ছিল একটা এরকম। কোনটা নতুন? এটা তো জন্মের আগের জামা আমার, এই ওড়না আমার ওর, এটা কবের ওড়না। হ্যাঁ এটা পরে তুমি আমাকে স্কুলে দিতে যেতে ছোটবেলায়, কি দিস তাই না? আমি কি করে কথা বলি, আমার কথা বলার কত লোক রয়েছে, আমি আর কথা বলবো কি, আমার ছেলে মেয়েই কথা বলবো। তো এই ওড়নাটা নিলাম এটার সাথে, আর ওই লাল লেগিংস দিয়ে পরবো, আর এটা পরে মন্দিরে যাব ওই জন্যই এটা নিলাম। ফার্স্টে ভাবছিলাম শাড়ি পরে মন্দিরে যাব, তারপর আবার ঠিক করলাম না থাক শাড়ি পরবো না, কারণ মন্দিরে বেশ ভালোই ভিড় হবে, আর মানে আমি শুনেছি যা ওখানে বেশ ভালোই ভিড় আছে, তারপর ওই টাইমটা যে টাইমে সকালের দিকে আর কি মন্দিরে যাওয়া হয় সেই টাইমে মন্দিরে খুব গরম লাগে, রোদের খুব তাপ থাকে, তারপর আর ভাবলাম যে শাড়ি পরবই না। মানে কিছু কিভাবে ছুটে ছুটে মারছে জিনিসগুলো, এই কুর্তিটার সাথে এই ওড়নাটা দিয়ে পরবো এটাই আর কি ঠিক করলাম। এই ওড়নাগুলো তোমাদের বললাম কিনা খেয়াল নেই, এই ফার্স্টে যখন এই ওড়নাগুলো বেনারসির এই ওড়নাগুলো বেরিয়েছিল তখন এগুলোর অনেক দাম ছিল, এখন দাম কমে গেছে, এখন এটা নিল 300 নিল, এটা 250 গুলো রয়েছে, 250 গুলো এরকম কাজ করা নেই, এটা দেখো এরকম এই বড় বড় আর কি ফুল করা, আর যেগুলো 250 করে সেগুলো ওই ছোট ছোট বুটি বুটি দেওয়া ভিতরে গাছ টাইপের করা, 300 এই গেল। আর এটার সাথে কি কানের দুল পরবো সেটাই ভাবছি, এটা মনে হচ্ছে এটাই ভালো লাগবে, এটা থেকে এটা ওটা বেশি ভালো লাগে, এটা পরবো কি না না ওটা, আর চুল কি এটা পরবে, এটার মধ্যেও রয়েছে মেরুন, যদিও এটা তো রেড কিন্তু এগুলো মেরুন, আমার কাছে রেড ভালো কানের দুল নেই, মানে বড় নেই, ছোট ছোট রেডের আর কি ছোট ছোট টপ রয়েছে সেগুলো ভালো লাগে, এটাই ভালো লাগছে, এটা এটা এটার মধ্যে রেড, ও এটার মধ্যে রেড আছে, না এটা রেড না ওটা মেরুন, এটা তো মেরুন এটা তো মেরুন,
না দাও এটা ভালো লাগছে বেশি গোসু গো বন্ধু এটা সাথে বেশি লাগছে দুটো নিয়ে যাব যেটা ভালো লাগে সেটা পরব এটা আর কি দেখো এটা মেরুন বলটা আর কি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে আর এটাই যে আর কি মেরুন যে বলগুলো রয়েছে ওগুলো তো ছোট ছোট ওটা বোঝা যাচ্ছে না কুর্তিটা তো হলো রেড আমি তো রেডি ভেবেছি এটা এটার সাথে মনে হয় এটা যাবে না ভালো লাগছে না এটাই ভালো লাগছে বলছি তো না হলে ওই গোল্ডেন ঝুমকাগুলো পরে নেব কি করছিস তুই তোর সব ভেঙে দিচ্ছে এই কিনলাম আর হলো কি কিনলাম জানি ও কৃপার জন্য জুতো নিলাম দেখাবো দে জুতোটা ও দিতে ও ওকে কেন বলছিস তুই নে জানিস না ও এই আমারে দাও আমারে দেখাতে দাও উফ নোংরা এই পিছন দেখায় জুতো এই মানে মেয়েটা কি করছিস কথা শেষ করতে দে তো এটা নিলাম আর এটা নিলাম এটাও কৃপার জন্য এটা কৃপা আনতে বলেনি আমার ভালো লাগলো চোখের সামনে পড়লো তার জন্য এটা কৃপার জন্য নিয়ে আসলাম ও পড়তে যায় তো ওর ভালোই জুতো লাগে আর ওর জুতো তো আবার সে পড়তে গেলে পর ওখান থেকে কুকুরে নিয়ে চলে যায় স্যারদের বাড়ির সামনে জুতো খুলে রেখে ঘরে ঢোকে আর কুকুর এসে নাকি ওর জুতো নিয়ে যায় সেই জন্য ওকে কম দামে জুতো কিনে দেয় ছুড়ে মেরো না কষ্ট লাগে নতুন জুতোটাকে কিভাবে ছুড়ে মারছে এটা ও সমুদ্রের জলে হাঁটবে কৃপা ভিডিও বানাবো হ্যাঁ সমুদ্রের জল আর মাস্ক নিলাম তো মাস্কটা একটু দে ওর মাস্ক নতুন লাগবে কিপার না 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 মাস্ক আমার কালো রঙের এই মাস্কটা আনলাম আমার জন্য কিছু একটা মাস্ক আনো নি কালকে আমি তোর আর্মি মাস্ক কোথায় তোর আর্মি মাস্ক ঝুলানো দেখলাম আজ দিয়েছে কালকে তোর জন্য একটা মাস্ক তো তো আর্মি মাস্ক রয়েছে আর একটা মাস্ক তো দিদার বাড়িতে রেখে এসেছি আর আমি একটা অরেঞ্জ কালারের কুর্তি নিয়েছি তো সেটার সাথে এটা পরবো এবার এটার সাথে না ম্যাচিং দুল পাচ্ছি না এটা রয়েছে গোল এটা কিন্তু এটা বোধহয় এটার সাথে যাবে না ভালো এটা যদি স্কোয়ার শেপের হতো এটার মতো তাহলে ভালো লাগতো এটা যাবে না গোলটা এটার সাথে যাবে না এটা ভালো লাগছে এত নাড়াচ্ছিস কেন ভাবছি এই ছোট পুচকিটা দিয়েই পরবো এই যে দেখো এটা এটা দিয়েই পরবো মা এটা আমারটা তোর কাছে এরকম চৌকো শেপের কিছু হবে সিলভার কালার আমাদের এখন লাস্ট প্যাকিং মুহূর্ত বুঝতে পেরেছ এখন মানে সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিতে হচ্ছে নাইটি গুলো নিস নাইটি না হলে আমার আবার রাতে ঘুম আসবে না ও দেখো নাড়িয়ে যাচ্ছে সমানে চৌকো মতো তাহলে এটাই পড়তে হবে হ্যাঁ এটা তো খারাপ লাগছে না এটা পরব দেখি এই দেখো এই যে চৌকো এটা পরব গিফটি চৌকো ওটার সাথে ছোটটাই ভালো লাগবে আমি তো এটা পরব আয়নায় পরে দেখবো যেটা ভালো লাগে সেটা পরব নিয়ে চল থার্মোমিটারটা নিস বাবুর
মা এই এই এর আরেকটা করি আলমারিতে যে কটা ব্যাগ আছে আমার তার মধ্যে থেকে এই ব্যাগটাই খুঁজে বের করলাম এটাই কালকে পুরীতে নিয়ে যাচ্ছি তো আমি তো একটু বড় সাইজের ব্যাগই সবসময় ইউজ করি কারণ আমার যেহেতু ছানাপোনারা আছে তারপর বাইরে গেলে আমাকে কিছু না কিছু একটা কিনতেই হয় মানে হয় মুদি বাজার হোক বা সবজি বাজার হোক কিছু না কিছু আমাকে একটা কিনতে হবে বা ছেলে মেয়ের জন্য চিপস কেক এরকম কিছু একটা কিনতেই হয় যার জন্য সবসময় আমাকে এরকম বড় ব্যাগ নিয়ে বাজারে আর কি যেতে হয় বেরোতে হয় তো এই ব্যাগটাই নিয়ে যাব কালকে আর হলো কি আমি না দূরে যখন ঘুরতে যাই তখন না খুব বেশি একটা আর কি ভালো ব্যাগ নেই না আর মোটামুটি টাইপের দেখতে ভালো হলে সেগুলো আর কি ব্যবহার করি খুব বেশি একটা ভালো ব্যাগ আমি নিয়ে বের হই না যখন এরকম ঘুরতে যাই কারণ আমার মনে হয় যে ওই ট্রেনে যাওয়া আসা হবে তারপরে এখান দিয়ে ওখানে যেতে হয় সমুদ্রের ধারে বসবো যখন আমি সমুদ্রের ধারে যাব তখন দেখবি এই ব্যাগ রয়েছে তো ওই জন্য আমি কি আমি আর কি ভালো ব্যাগ নেই না ওই যেগুলো আর কি মোটামুটি দেখতে আর কি আছে ওই দিয়ে আর কি চালিয়ে দেই খুব বেশি ভালো ব্যাগ নেই না কি হলো তোর কান্না করবে তো এই আমাদের প্যাকিং হচ্ছে সবকিছু এই দেখো সব ছড়ানো ছিটানো বুঝতে পারছো সবকিছু এখন ছড়ানো ছিটানো রয়েছে এনে ঘড়ি সানগ্লাস এগুলো একটা একটা করে সব রাখতে হবে সানগ্লাস হ্যাঁ ওই আমার নাইটি গুলো নিয়ে মনে করে ওটাই আমার আবার যদি ভুল হয়ে যায় আমি শুধু সেটাই ভাবছি নাইটি যদি আমার ভুল হয়ে যায় নাইটি গুলো তাড়াতাড়ি করে ঢুকিয়ে দে আমরা জানো তো সেই কালকে হাবড়ার লোকালটা ধরবো ওটা ধরে তো শিয়ালদা তারপর ওখান থেকে আবার বাসে করে হাওড়া তো যেতে বেশ আর কি ঝামেলাই হয় এইভাবে এত ব্যাগ নিয়ে ওই ট্রেনে ওঠা আবার ট্রেন থেকে নেমে আবার বাস ধরা একটু ঝামেলাই হয় আর কেন জানি না পুরীতে এই নিয়ে তিনবার যাচ্ছি পুরীতে যখনই যাই তখনই না আমাদেরকে এইভাবেই যেতে হয় তাছাড়া অন্যান্য জায়গায় যখন যাই তখন গাড়ি নিয়ে চলে যাই অতটা অসুবিধা হয় না কিন্তু পুরীর সাথে আমাদের যে কি আছে জানি না পুরীতে আমরা আসলে যখনই যাই তখনই প্রচুর লোকজন থাকে তিনবার গিয়েছি তিনবারই আমাদের সাথে প্রচুর লোকজন ছিল মানে তিনবার দুবার গিয়েছি এবার গেলে আর কি তিনবার হবে তো এবারও প্রচুর লোকজন রয়েছে সাথে ওই জন্য না আর প্রাইভেট কার নিয়ে যাওয়া হয় না ওইভাবে আর কি ট্রেন বাস ওই ঝামেলাটা করে যাওয়া হয় তো এইটা কিন্তু বেশ একটা আর কি শক্ত কাজ আমার তো ভীষণ বিরক্ত লাগে ধ্যাত ওই ভিড়ের ট্রেনে থেকে নামা তারপরে সেই হাওড়ায় কি ভিড় হয় ওই যে বাসে করে যখন আর কি যায় তারপর ওই সন্ধ্যেবেলা তো প্রচন্ড ভিড় বাসে জায়গা পাওয়া যায় না এই এত বড় বড় ধামসা ধামসা ট্রলিগুলো ছেলে মেয়ে এই নিয়ে মানে আমি যতক্ষণে ওই পুরীর ট্রেনে না উঠতে পারছি ততক্ষণে আমার শান্তি নেই আমার শুধু সাথে লোকজন রয়েছে তাও আমার একটা মাথার মধ্যে আর কি ওই টেনশন কাজ করবে যে সবকিছু ঠিকঠাক মতো নিতে পারলাম তো আমার ছেলেটা যে কি বিরক্ত করতে পারে ও যে আমাকে হাবড়া থেকে না শিয়ালদা যাওয়াটা কোনো ব্যাপার না কিন্তু শিয়ালদা থেকে হাওড়া স্টেশন অবধি যাওয়াটাই হলো বিশাল ঝামেলা বিশাল ঝামেলা তোমরা ভালো করে জানো শিয়ালদার হাওড়া স্টেশনে কি পরিমাণে ভিড় হয় হাওড়া স্টেশনে পৌঁছানোর পর যখন আমরা ওখানে আর কি বসে থাকবো তো সেটা ঝামেলা না আর কি যখন পৌঁছে যাব সেটা ঝামেলা না কিন্তু ওই যে আর কি শিয়ালদা থেকে হাওড়া স্টেশন অবধি যাওয়াটা আর কি ওই মাঝখানের যে জার্নিটা ওটাই হলো গিয়ে বিশাল ঝামেলা ওই কথা মনে পড়লেই তো আমার গায়ে জ্বর চলে আসছে আর আমার হাজবেন্ড তো শুধু আগে আগে হেঁটে চলে যায় ও তো পেছন দিকে তাকায়ই না ওই ছেলে আসলো না মেয়ে আসলো না বউ কোথায় গেল ওর তো এসব নিয়ে মাথা ব্যথাই নেই ও তো শুধু হেঁটে হেঁটে আগে আগে চলে যায় ব্যাগগুলো আমাদেরকে ক্যারি করতে হয় আমার হাজবেন্ডের হাতে ব্যথা ও সেরকম একটা ব্যাগ ট্যাগ নেয় না আর অর্জুনকে ওর কাছে দেই মাঝে মধ্যে ওর কাছে দেই আর মাঝে মধ্যে আমাদের কাছেও রাখি কারণ আমার হাজবেন্ড না এর সাথে ওর সাথে কথা বলে তো তো কখন আবার আমার ছেলের হাতটা ছেড়ে দেবে ওই জন্য আবার ওর কাছে দিয়ে না নিশ্চিন্ত থাকতে পারি না ওই জন্য অর্জুনকে আমাদের কাছেই রাখি বেশি তো ছেলেকেও দেখতে হয় মেয়েকেও দেখতে হয় কৃপা তো বড় হয়ে গেছে ওর দিকেও খেয়াল রাখতে হয় আবার ব্যাগের দিকেও খেয়াল রাখতে হয় ওটাই হলো আমার এখন বেশি আর কি টেনশন ওই শিয়ালদা থেকে হাওড়া অবধি যাওয়া ওইটুক আর কি যদি ভালোভাবে মিটে যায় তাহলে আমার একটু আর কি টেনশন ফ্রি হবো আমি তাহলে একটু টেনশন ফ্রি হবো
কৃপা বলেন মা তুমি শিয়ালদা থেকে আর কি শিয়ালদায় স্টেশনে নেমে ভালো করে না ব্লক করো। আমি বললাম বাবা ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, আমি শিয়ালদা থেকে হাওড়া স্টেশন অব্দি কোনো ব্লক করব না, আমি হাওড়া স্টেশনে গিয়ে যখন বসবো তারপর থেকে ব্লক শুরু হবে, শিয়ালদা থেকে হাওড়া অব্দি যখন যাব তখন আমি ওর মধ্যে নেই, ব্লক করার মধ্যে নেই, কারণ ব্যাগ দেখবো না, ছেলে মেয়েকে দেখবো না, আমার বরের দিকে চোখ রাখবো, কারণ বরকে তো চোখের আড়াল করা যাবে না, ও যদি চোখের আড়াল হয়ে যায় আমরা আর কিছু খুঁজে পাবো না। বললাম না আমার বর আগে আগে হেঁটে হেঁটে চলে যায় আর মানে হাঁটে, খুব জোরে জোরে হাঁটে, তাড়াতাড়ি হাঁটে, ওর সাথে হেঁটে কুলোতে পারি না। এই যে এটার হাতা এরকম কুচি দেয়া, আর এটা জানো তো একদম পা অব্দি লম্বা ছিল, তারপর কাটিয়ে নিলাম, কাটিয়ে একটু ছোট করে নিলাম, একদম নাইটির মতো লম্বা ছিল, আর একটু আর কি ফিটিংস করলাম। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখন এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, আবার আগামীকাল সকালবেলা দেখা হবে।